মিয়ানমার ইস্যুতে সবসময় প্রস্তুত রয়েছে সেনাবাহিনী, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মিয়ানমার ইস্যুতে বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত রয়েছে, যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত। তিন বাহিনীর প্রধান ও পুলিশ প্রধানের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, আমরা কাউকে ভয় করি না, আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি, আমরা কাউকে কাউন্ট করি না। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, মিয়ানমার নিজেদের অভ্যন্তরে নানা রকম কার্যক্রম চালাচ্ছে, সেটি বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত নয়, তবে বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে। এদিকে সীমান্তে মিয়ানমারের সঙ্গে উত্তেজনার সব পরিস্থিতির জন্য বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বুধবার দুপুরে রাজধানীর সেনা মালঞ্চে অনুষ্ঠিত দ্য রুল অব বাংলাদেশ ইন গ্লোবাল পিচ শীর্ষক সেমিনারের প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীকে সব হাল্লাগার তথ্য জানানো হচ্ছে জানিয়ে সেনাপ্রধান আরও বলেন, সীমান্তে মিয়ানমারের সঙ্গে উত্তেজনায় সীমান্তরক্ষী বাহিনী নিয়োজিত রয়েছে, প্রয়োজন অনুযায়ী যখন যা করতে হবে তার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে সেনাবাহিনীর। সম্প্রতি আন্তর্জাতিক সব ধরনের নিয়ম লঙ্ঘন করে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় একের পর এক আগ্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে মিয়ানমার। সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকায় মাইন পুঁতে রাখার ঘটনা অত্যন্ত বিপজ্জনক হলেও তাই করছে এখন মিয়ানমার। আগে এই ধরনের মাইন বিস্ফোরণে রোহিঙ্গারা হতাহত হলেও এখন বাংলাদেশিরা এর শিকার হচ্ছে। গত 16 সেপ্টেম্বর বাংলাদেশে এক যুবকের পা উড়ে যায় এই মাইন বিস্ফোরণে।